রবীন্দ্রনাথ যখন প্রথম বিলেতে যান তখন ওই মাদ্রাজে গিয়ে এক বাড়িতে ছিলেন, সেই বাড়ির কন্যা আন্না তরখর, যাকে দেখে উনি মুগ্ধ হয়েছিলেন, আন্না তরখর যাকে দেখে মুগ্ধ হয়েছিলেন, সেই আন্না তরখরকে উনি কমলিনী বা কমল বলে একটা উপাধি দিয়েছিলেন এবং কমল উপাধির সাথে মৃণালের বা কমলের একটা উপাধির সম্পর্ক আছে বুঝেই তাকে তার নাম দেওয়া হলো মৃণালিনী এবং এটা ঠাকুর বাড়ির উপযুক্ত নাম। এই মৃণালিনী মারা যান মাত্র 29 বছর বয়সে এবং রবীন্দ্রনাথের চেয়ে উনি 10 বছরের ছোট এবং রবীন্দ্রনাথের বয়স তখন 39 বছর। কিন্তু রবীন্দ্রনাথ আর কিন্তু কোনো বিয়ে করেননি এবং রবীন্দ্রনাথকে তিনি 3টি কন্যা এবং 2টি পুত্র দিয়েই তারপর তিনি পৃথিবী ত্যাগ করেন। এই রবীন্দ্রনাথ প্রথম খুলনায় আসেন, দ্বিতীয় তিনি রবীন্দ্রনাথ খুলনায় আসেন নিজের ইচ্ছায় নয়, তাকে ইংরেজ সরকার আসতে বাধ্য করে। কারণ 1908 সালে আমাদের এখানে বিতর্ক আছে, কিন্তু বিতর্ক আমি মানি না, যেহেতু আমি তথ্যভিত্তিকভাবে বলছি। এখানে আমাদের একটি গ্রাম আছে, গ্রামটির নাম ভুলে যাচ্ছি, নদীর ওপারেই, খুব উন্নত গ্রাম, একটু নামটা মনে করতে পারছেন? আমি ঠিক এই মুহূর্তে ভুলে যাচ্ছি। হ্যাঁ, না না, এখানে না, ওই দক্ষিণ দিয়ে মানে রূপসার উপর পাই, কখন পাই রূপসা বা সুপসা বলছিলেন, আমি দৌলতপুরের উল্টো পাখি যে গ্রামটা সেনাটি স্কুলের শিক্ষক হীরালাল রায়, তিনি একটি পুস্তক লেখেন, পুস্তকটি নাম দেন হুঙ্কার এবং পুস্তকটি প্রকাশিত হওয়ার আগেই সে পুস্তকটির সমালোচনা বসুমতী পত্রিকায় প্রকাশিত হয় এবং সে পুস্তকটির প্রথমেই ছিল বঙ্কিমচন্দ্রের লেখা বন্দে মাতরম গান এবং শেষে ছিল রবীন্দ্রনাথের লেখা বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল ধন্য হোক ধন্য হোক ধন্য হোক হে ভগবান। এবং মাঝখানে যা ছিল তা হীরালালের নিজের লেখা কবিতা। এবং এই হুঙ্কার গ্রন্থটি প্রকাশিত হলে ইংরেজ সরকার তার মধ্যে রাজদ্রোহের গন্ধ পান এবং দেখা যায় যে হুঙ্কার গ্রন্থটি রবীন্দ্রনাথের নামে উৎসর্গ করা হয়েছে এবং হীরালালের বাড়ি খানা তল্লাশি করে ইংরেজ সরকার সেখানে রবীন্দ্রনাথের একটি চিঠি পান এবং চিঠি পেয়ে তারা খুব উৎসাহিত হয়ে পড়ে যে তাহলে রবীন্দ্রনাথকে এবার এই কাছে জড়ানো যেতে পারে। তখন খুলনা বারের একজন নাম করা উকিল ছিলেন কালীপদ চট্টোপাধ্যায়। কালীপদ চট্টোপাধ্যায় তখন সরকারি উকিল বা যাকে আমরা পিপি বলি, পাবলিক প্রসিকিউটর, তাকে বলেন যে না, এই চিঠির যা ভাষা আর রবীন্দ্রনাথের উৎসর্গ করা এই বই, এটা দিয়ে রবীন্দ্রনাথকে মামলায় জড়ালে এই মামলা টিকবে না। এবং পিপি সেটা বুঝে ফ্রেজার নামক যে হাকিম তাকে বুঝান, ফ্রেজারও বোঝে, তখন তারা কি সিদ্ধান্ত নেন যে তারা রবীন্দ্রনাথকে ওই মামলার রাজ সাক্ষী করবেন এবং রবীন্দ্রনাথকে রাজ সাক্ষী করা হয় এবং রবীন্দ্রনাথকে এই রাজ সাক্ষী দিতে টেনে আনা হয় এবং তিনি এসেছিলেন কোন এক ডিসেম্বর মাসে এবং এসে বৃহস্পতিবারে তিনি কলকাতা থেকে খুলনায় আসেন। কোথায় ছিলেন জানা যায় না, সম্ভবত নিশ্চয়ই কোনো অতিথি ভবনেই থাকবেন। শুক্রবারে কোর্ট বসে, কোর্টে সাক্ষী দেন তিনি রবীন্দ্রনাথ এবং সাক্ষী দিতে গিয়ে বলেন যে তিনি কবি, তার কাজ কবিতা লেখা এবং যিনি হুঙ্কার পত্রিকায় কবিতা লিখেছেন তিনিও একটি তরুণ, তার পক্ষে দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়া আদৌ বিভ্রান্তিকর কোনো বিষয় নয়, কিন্তু সে বিভ্রান্ত না হতেও পারত, তবে তবে উপদেশ দিয়েছি যে আমি বিভ্রান্ত হয়েও না, আমি উকিল নই, আমি আইনজ্ঞ নই, আমি রাজনীতিবিদ নই, অথবা আমি জানি না
আইনের ভাষায় একটি কবিতা কতটুকু উত্তেজিত হলে তার আবির্ভাবের পর্যায়ে পড়ে। এটা হচ্ছে রবীন্দ্রনাথের ভাষণ বা রবীন্দ্রনাথের সাক্ষ্য। এবং লঘু পাপে হীরালালের গুরুদণ্ড হয়, তার 18 মাস জেল হয়। এবং রবীন্দ্রনাথ যখন চলে যান কোর্ট শেষ হয়ে যাওয়ার পরে, তখন হীরালালকে বলে যান তুমি এসো, আমি তোমাকে একটা ব্যবস্থা করবো। এবং পরবর্তীকালে পরের দিনকে এই শনিবারে তিনি চলে যান, তাদের ক্যাশ বইতে সেই হিসাব পাওয়া যায়। এবং রবীন্দ্রনাথ 18 মাস পরে হীরালাল গেলে তাকে তিনি বিশ্বভারতীতে শিক্ষকের চাকরি দেন। এবং পরবর্তীকালে যখন তার নজর তার উপরে পুলিশের নজর যায়, তখন তাকে জমিদারিতে চাকরি দিয়ে সরিয়ে নিয়ে যান। এই দুইবার তিনি খুলনায় আসেন, আর তৃতীয়বার খুলনায় আসছেন একেবারে নিছক কারণে। কারণ রবীন্দ্রনাথের এক ধরনের এক সময় বিলেত থাকাকালীন বন্ধু লোকেন পালিত তিনি এক সময় খুলনার জেলা ম্যাজিস্ট্রেট ছিলেন, আজকে আমরা যাকে জেলা প্রশাসক বলছি জেলা ম্যাজিস্ট্রেট, তিনি এক সময় খুলনার জেলা ম্যাজিস্ট্রেট ছিলেন। তিনি বারে বারে রবীন্দ্রনাথকে চিঠি লিখছিলেন যে তুমি একবার খুলনায় আসো, তুমি ভাই একবার খুলনায় আসো, একবার খুলনায় আসো। জয় টিভি 24.com ডিজিটাল বাংলাদেশ গড়তে আমরা অঙ্গীকারবদ্ধ।